আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম জন্য শাফিউল আজাম আপনারা দেখছেন জাজের ছবি ব্রিস্টল ক্রাউন কোর্টের জাজ এই আমার ডান পাশেই যে ছবিটা দেখছেন সেই আপনার সেন্টেন্সিং রিমার্ক করতেছিল আপনার ক্রাউন কোর্টে তাকে মার্ডার কেসের জন্য তাকে সাজা দেওয়ার পর প্রথমে তাকে সাজা দেওয়া হয়েছিল গ্রিভিয়াস বডিলি হার্মের জন্য ওর পর একুশ বছর পর যখন সে মারা গেছে এবং টু থাউজেন্ড তখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সাজা আরও ভাড়িয়ে দিয়েছে ওইটা আপনারা শুনবেন আমি আরও কিছু কেসের ব্যাপারে বলছি কারণ ইন টু থাউজেন্ড হি ওয়াজ কনভিক্টেড অফ গ্রিভিয়াস বডিলি হার্ম উইদিন ট্যান্ট ফলোয়িং এ ট্রায়াল ইন ব্রিস্টল কোর্ট ব্রিস্টল কোর্টের ট্রায়ালের পরে তাকে গ্রিভিয়াস বডিলে হারানোর জন্য কনভিকটেড করা হয়েছিল এবং তাকে সাজা দেওয়া হয়েছিল হি হিসার ফিফটিন ইয়ার্স ইন সে পনেরো বছর প্রিজনের মধ্যে সে মানে সাজা ভোগ করেছিল ফর দ্য অ্যাটাক বাট ওয়াজ অ্যারেস্টেড এগেইন ইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তখন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে পনেরো বছর সাজা বক করার পর তাকে আবার অ্যারেস্ট করা হয়েছিল ফলোইং হার ডেথ অন টোয়েন্টি থার্ড অগাস্ট টু থাউজেন্ড নাইনটিন এট দ্য এজ অফ সিক্সটি ওয়ান সে যখন টোয়েন্টি থার্ড অফ অগাস্ট তার বয়স যখন একষট্টি বছর হয় তখন সে যখন মারা যায় ওই আঘাতের জন্য তখন তাকে আবার অ্যারেস্ট করা হয় মার্ডারের অভিযোগে এবং কেন মার্ডার কারণ জাজ বলছে আপনারা শুনবেন সে তাকে এত ভয়ঙ্করভাবে আঘাত করেছিল সে একুশ বছর ধরে সে সাফার করেছিল হসপিটালে ছিল নয় মাস এর পরে একুশ বছর সাজা মানে একুশ বছর পর সে এই যন্ত্রণা এই আঘাতের জন্যই সে মারা গেছে ওই কারণে সে মারা গেছে নাহলে সে দীর্ঘদিন বেঁচে থাকতে পারতো এই জন্য তাকে মার্ডার কেসের জন্য কনভিক্টেড করেছে এবং তাকে লাইফ ইমপ্রিজমেন্ট দিয়েছিল এবং ওর পরে আবার তার সাজা আরো অনেক আপনার জাজ অনেক বাড়িয়ে দিয়েছে এবং যে প্রসিকিউটর যে ছিল পুলিশের যে ব্যারিস্টার আপনার রিচার্ড স্মিথ কিংস কাউন্সেল এখন আমরা বলি সে বলছিল কি জুরিদেরকে সে বলছিল কি দ্যাট দ্য সিভিয়ার বার্নস ইনফ্লিক্টেড অন হার আমি নাম বলছি না তার নাম এবং ডিফেন্ডেন্টের নাম যদিও এগুলো নিউজ পেপারের মধ্যে ওয়াইডলি পাবলিশ হয়েছে বিবিসিতে পাবলিশ হয়েছে এই ভিডিওটা যা যার এই স্পিচটা বিবিসি আইটিভি সব চ্যানেলগুলোর মধ্যে দেখানো হয়েছে তারপরেও আমি ডিফেন্ডেন্টের নাম এবং ভিকটিমের নাম আমি উল্লেখ করছি না এখানে আমরা যদিও এগুলো ওয়াইডলি পাবলিশ হয়েছে তার নেকের মধ্যে চেস্টের মধ্যে থাইয়ের মধ্যে বাটকের মধ্যে সব জায়গায় তাকে একদম সিগনিফিকেন্টলি তাকে বার্ন করা হয়েছিল জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং ওর কারণেই সে মারা গেছে প্রসিকিউটর বলছে ওই আঘাতের কারণেই সে মারা গেছে অন্য কোন কারণে না ডেয়ার ফোর উই সে দ্যাট গুড সেন্স অ্যান্ড দ্য লস দ্যাট দিস ডিফেন্ডেন্ট শুড বি অ্যাকাউন্টেবল ফর দ্য পুলিশের যে সে বলছে কি এবং বলে সেটা হচ্ছে কি একটা গুড সেন্স হচ্ছে যেহেতু সে এমন ভয়ঙ্করভাবে এই মহিলাকে আঘাত করেছিল পেট্রোল জেলে ঢেলে দিয়ে তার গায়ে সিগারেটের লাইট দিয়ে তাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল তার বডির মধ্যে পুরো পঁয়ত্রিশ শতাংশ বডি তার আপনার পড়া পুরিয়ে দিয়েছিল যার জন্য সে ওই ক্ষত বিক্ষত শরীরের জন্য সে অনেক বছর পর মারা গেছে এবং তার মারার মা যাওয়ার কারণটা হইল ওই আগুনের আঘাত যার জন্য সে বলছে কি সে হলো গিল্টি ফর মার্ডারিং হার তাকে মার্ডার করছে দ্য প্রসিকিউশন সেস দ্যাট দিস ডিফেন্ডেন্ট ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং মার্ডার দ্য ভিকটিম সুতরাং আমরা এখন বলবো কি এই ডিফেন্ডেন্ট তাকে মার্ডার করেছে আমরা বলতে পারি সে মার্ডারের জন্যই দোষী এটা আমরা এখন বলতে পারি ডিউরিং এ নাইন থ্রি উইক ট্রায়াল তিন সপ্তাহর জন্য আপনার ট্রায়াল হয়েছিল বিচার হয়েছিল মেডিকেল এক্সপার্টস টোল দ্য জুরি যারা ডাক যারা এক্সপার্ট ছিল আপনার মেডিকেল এক্সপার্ট যারা ছিল ডাক্তাররা তারা জুরিকে বলছে কি হাউ ক্রেইস অ্যাকশনস 24 years এগো হ্যাড মেড এ মোর দেন মিনিমাল তার আঘাতটা একুশ বছর আগে তার গায়ে যে পেট্রোল ঢেলে দিয়ে সিগারেটের লাইট দিয়ে যে আগুন জ্বালিয়ে দিয়েছিল তার সে মারা গেছে এটা কোনো মিনিমাল কারণ ছিল না ওইটা কন্ট্রিবিউশন করেছে খুব অনেক বেশি মোর দেন মিনিমাল এইটা আপনার প্রসিকিউটাররা বলছে এই জন্য তাকে আপনার মার্ডারের জন্য সাজা দেওয়া হয়েছিল পরে আবার আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের ভিডিওটা এখন আবার প্লে করেন But even in this statement, she underplayed the extent of her disability and focused on the positive. Sona and Shane gave a more unvarnished account Of how hard it had been for Jackie, as did the medical experts that we heard from at trial. She was always in pain and suffered from depression and nightmares and was suicidal at times. Her courage to survive in defiance of her injuries and trauma shines out in her statement, and she was determined to give evidence at your trial in 2000. As we've heard, you were convicted of causing. Jackie, grievous bodily harm with intent on the 10th of May 2000. You received a discretionary life sentence with a notional, determinate sentence of 18 years and a specified period of nine years. At the same time as you were convicted and sentenced for the attack on Jackie, you were also convicted of the GBH and rape of another woman on the 23rd of January 1999. Who, incidentally, you had started a relationship with shortly after you had burnt Jackie. For those uh, offences, you were given uh, notional determinant sentences of six and eight years, respectively. Jackie and her family were told that she would live for just another 10 years because of the injuries you had caused her. Against the odds, she survived for more than twice that to see her children married and to know her grandchildren. With the help of her family especially devoted sonner and shane and good friends she was determined to lead as full a life as she could but her injuries and disfigurement were horrific her lungs and breathing were permanently damaged and breathing was difficult eating and drinking was hard because of both her very restricted mouth opening and the tracheostomy She was in and out of hospital and the GP surgery with complications for the rest of her life. Although she had no vocal cords, she tried to learn to speak again, but it was very challenging and frustrating for her not to be understood. She suffered abuse in the street because of the extent of her facial scarring, but she soldiered on and continued to go out when she could. In August 2019, Jackie's intestines became swollen for some unknown reason. The extensive, extensive scarring to her body meant that, unlike normal skin, her abdomen could not expand to accommodate the swelling. As a result, the pressure inside was too great. Her diaphragm ruptured and her bowel forced its way up into her right lung cavity, causing her lung to collapse and impacting on her breathing. She was too frail for surgery, and the doctors had to tell Sona and Shane that her life could not be saved. Shane and Sona rushed to be with her, comforting and loving her in her final few hours as she died. Even then, she was fearless, asking Sona to tell her if she was dying. You had caused her death by setting fire to her, and as the jury unanimously found, you had murdered her. Jackie's death caused unimaginable pain for her children and family. I want to pay tribute to the courage of Sonna and Shane for their victim impact statements, eloquently describing their mother and their loss. I couldn't help thinking what a credit they both were to themselves and to Jackie, and how proud she would have been if she could have heard Sonna read her statement in court today. Just as they were so proud of her, I shall now turn to you. You were born on the 23rd of May, 1964, and are now aged 58. You were 33 when you set fire to Jackie, and 55 when she died. You do not appear to have had a troubled background. You did well exams and qualified as an electrician. You have, however, got a considerable number of previous convictions, nine convictions for 18 offences between 1986 and 1997, matters such as theft, burglary, public order offences, and drink and drug offences. Although none have, were for serious violence, you were convicted for assault occasioning actual bodily harm, which cannot have been a trivial matter since you received a nine month custodial sentence. And shortly before this offence you were convicted for possession of an offensive weapon. But since there were no serious violence matters I shall treat your previous convictions as neither an aggravating nor a mitigating factor but merely neutral. At 16 you were experimenting with drink and drugs and by 21 you were injecting amphetamine and you were a heroin addict by 23. You were unsuccessful in breaking free from drink and drugs and have been drinking heavily for several e days when you attacked Jackie in 1998. After your sentence in 2000, you were released from prison on the 25th of September 2015, when the parole board considered it safe, but you were recalled on the 8th of June 2018. You had resumed drinking and were not open and honest with your offender manager. You have now acknowledged that you're an alcoholic and have enrolled in the Alcoholics on the 12th Day program. On 2nd April 2019, you were again released on license with a number of conditions until you were recalled to prison for this matter. I have read the parole board papers. I can see that there are some positive steps that you have tried to take to acknowledge your issues around alcohol And you have expressed a desire to practise abstinence, but until recently you have also continued to minimise the responsibility for your crimes, blaming the offences on alcohol and also at times partly on the victims. I've taken account of the statement from the mother of your two children from 40 years ago that I was given this morning at court, that I cannot accept her assertion that you have always been remorseful in light of two matters, firstly your behaviour after the attack and secondly the full file of parole board papers. you have however now accepted that the violence against jackie was planned and that the road trip was a ruse to carry out the attack. you have acknowledged what the parole board rather politely described as your adversarial attitudes to women and you now admit having sought revenge out of jealousy and the perceived slights when you attacked jackie. you were also candid enough to admit to the parole board that when you panicked after you had set fire to jackie, your panic was more for your own sa safety than for jackie's. to your credit, your behaviour in custody has been largely good. on one occasion, you were described as a model of an enhanced level working prisoner. And I have also noticed that you received an excellent reference from the manager of the Great Dane Adoption Society when you did Community Service Day Release. <coughs> Murder is so serious an offence that a life sentence is mandatory, and I must specify the minimum term of imprisonment which you will be required to serve by reference to Schedule 21 of the Sentencing Act 2020. As I am satisfied that the date of the offence of murder was committed on the day that Jackie died for the reasons set out in my separate judgment. I conclude that the starting point for your offence under the schedule must be 30 years, as the seriousness of the offence is particularly high for a number of reasons. Your conduct was sadistic. From the build up to the attack from the time you left Bath two to three days earlier, and deliberately setting her head and chest on fire as you did. Anyone who uses petrol in an attack on others must be aware of the level of seriousness of their actions and your use of when your attack was planned and premeditated, even though I accept you did not bring it to the scene in the formal sense. Deliberately causing really seri in serious injury by fire is likely to involve agony. Abdushok <laughs> a Bristol Crown Court judge, Judge Abner Justice Stacy. স্পিচ দিচ্ছিল মার্ডার কেসের জন্য এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিনিমাম তাকে থার্টি ফোর ইয়ার্স থাকতে হবে ওর পরে ছাড়বে কিনা সেটা ফেরওয়াল বোর্ডের উপরে নির্ভর করবে এবং জুরি ইউনানিমাসলি ফাউন্ড হিম গিল্টি ফর মার্ডার আপনার জাস্টিস বলছে কি থ্যাংক দ্য জুরি ফর দেয়ার ওয়ার্ক ডিউরিং দ্য ট্রায়াল টেলিংার্ড ইট ইউ হ্যাভ has জাস্টিস done যে তোমরা তিন সপ্তাহ ধরে ট্রায়াল করেছ এবং তোমরা যে ভার্ডিক দিয়েছ তোমরা এনশিওর করেছ যে জাস্টিস ওর পর আপনার এটা বিভিন্ন জায়গায় আপনার দেখছেন টেলিভিশনের মধ্যে এবং বিবিসি আইটিভি এবং সব জায়গায় এটা আপনার পাবলিশ হয়েছে বিভিন্ন নিউজের মধ্যে পাবলিশ হয়েছে এই ঘটনাটা ঘটেছিল আপনার সমার সেটের মধ্যে এপ্রিল নাইনটিন নাইনটি এইটে He he served more than 80 year, 18 years in in for the the attack, but following the death in August 2019, he was arrested again and তাকে আবার দোষী সাব্যস্ত করেছিল প্রথমে তাকে গ্রিভিয়াস বডিলি হার্মের জন্য প্রথম অ্যাটাক যেভাবে করেছিল তার গা টা যে ফুরিয়ে দিয়েছিল আগুন দিয়ে আপনার পেট্রোল ঢেলে উটার জন্য তখন তো সে মারা যায় নাই তখন তাকে প্রিভিয়াস বডিল হার্মের জন্য আপনার এ সেন্টেন্স দিয়েছিল সেখানে সে আঠারো বছর সাজা ভোগ করার পরে আবার তাকে লাইফ ইম্প্রিজনমেন্ট দিয়েছে এবং জাজ বলছে কি তাকে আরও অনেক দিন থাকতে হবে এবং তার সম্পূরা দুইওটা সাজা মিলাইয়া তাকে থার্টি ফোর ইয়ার্স প্রিজনের মধ্যে থাকতে হবে টোটাল আগের গ্রেভিয়াস বডিলিহার্মের জন্য প্লাস পরে মার্ডারের জন্য টোটাল থার্টি ফোর ইয়ার্স মিনিমাম থাকতে হবে এবং জাজ বলছে কি যে কন্ট্রাক্ট অ্যাজ স্যাডিস্টিক সে বলছে তোমার ব্যবহারটা ছিল তোমার আচরণটা ছিল খুবই দুঃখজনক এবং ইউ অ্যাটাকড অ্যাজ প্ল্যান্ড অ্যান্ড ফ্রিমেডিটেটেড তুমি তাকে অ্যাটাক করেছিলে একটা পরিকল্পিত ভাবে সুপরিকল্পিত সর্বমোট মিনিমাম চৌত্রিশ বছর তোমাকে থাকতে হবে যদিও লাইফ সেন্টেন্স ইনক্রিজনমেন্ট দিয়েছে ওর পর থার্টি ফোর ইয়ার্স পরে ছাড়বে কিনা সেটা প্যারল বোর্ডে ডিসাইড করবে এবং জাজ বলছি কি ইউর কন্ডাক্ট ওয়াজ স্যাটিস্টিক ডেলিভারে হার হেড অ্যান্ড চেস্ট অন ফায়ার দ্য ওয়ে ইউ ডিড সি টোল হিম সে তুমি যেভাবে ইচ্ছাকৃতভাবে যেটা করেছো তার গায়ে আগুন আগুন জ্বালিয়ে দিয়েছ সেটা খুবই দুঃখজনক এনি ওয়ান হু ইউজ এজ প্যাট্রোল মাস্ট বিভেল অফ দ্য লেভেল অফ সিরিয়াসনেস অফ দেয়ার অ্যাকশনস ইট ওয়াজ জাস্ট সো খেলাসো ব্রুটাল সে বলছে কি যারাই যে কোনো কেউই যারা পেট্রোল ব্যবহার করবে ইউজ করবে তাদের বোঝা উচিত এটার কনসিকুয়েন্স এটার পরিণতি কীরকম কত ভয়াবহ হইতে পারে পেট্রোল ইউজের জন্য এবং সে জাজ তাকে বলছে কি তোমার ব্যবহারটা ব্যবহারটা ছিল খুবই খেলাস খুবই নিষ্ঠুর ছিল এবং খুবই পাশবিক ছিল ব্রুটাল ছিল এই কথাগুলো জাজ বলছে She added, You had no intention to kill her part. I mean, Nam Bolchina, defendant saying published a newspaper. But in your case, this has reduced significance almost to vanishing point because the risk of her dying from what you did to her was so obvious. ইনটেনশন হয়তো ছিল না তাকে মৃত্যু ফিল করার জন্য তার মৃত্যুর জন্য তোমার হয়তো ইন্টেনশন ছিল না কিন্তু এর জন্য আমি তোমাকে কোনো ধরনের ডিসকাউন্ট দিব না কারণ এটা একদম ভ্যানিশিং পয়েন্টে চলে গেছে অলমোস্ট তাৎপর্যটা তোমার ইচ্ছেতে ছিল না কারণ তোমার তোমার অ্যাকশানের জন্য তার যে মৃত্যু হবে রিক্সটা এত বেশি ছিল এটা অবভিয়াস ছিল একদম স্পষ্ট ছিল তুমি যে নিষ্ঠুর তাকে অ্যাটাক করেছো ওইটার পরিণতি কি কি হবে সেটা খুবই স্পষ্ট ছিল তোমার জানা উচিত ছিল এবং তুমি খুবই নিষ্ঠুর ভাবে এবং খুব তুমি তাকে আক্রমণ করেছ এবং তার ট্রায়াল যখন নাইনটিন নাইনটি এইটে পরে হ্যাঁ তখন তার থার্টি ফাইভ পার্সেন্ট বডি পড়াইয়া দেওয়া হয়েছিল এটা জাজ এবং জুরি শুনছে ক্রাম কোর্টের মধ্যে এবং তাকে প্রায় অনেকগুলো চোদ্দটা অপারেশন দা এইজ অফ সিক্সটি ওয়ান টু সি বোথ অফ আর অ্যান্ড সে তার একষট্টি বছর বয়সে অনেক বছর সংগ্রাম করার পরে

ফেইলটি সে এত ফ্রেইল ছিল তার বডিটা এত দুর্বল ছিল রয়্যাল বাথ হসপিটালে অ্যাডমিশন করার পরেই সে মারা গেছে এবং ডক্টররা তাকে অপারেশন করতে চায় নাই অপারেশন না করার কারণটা ছিল তার বডিটা খুবই দুর্বল ছিল তার অত দুর্বল ছিল ডাক্তাররা বলছে এখানে অপারেশন করা তারা মানে অ্যাগ্রি করে নাই অপারেশন করার জন্য রিফিউজ করেছে এবং মিসেস জাস্টিসাইসিসাইড ট্রিবিউট টু হার হু ওয়াজ অনলি এক্সপেক্টেড টু লিভ ফর টেন ইয়ার্স বলছিল সবাই মনে করছিল সে শুধু আপ টু টেন ইয়ার্স পর্যন্ত হয়তো বাঁচত ডিউ টু হার ইনজুরিস আর ওই ইঞ্জুরিসের জন্য এত বেশি ছিল হয়তো সে আপ টু টেন ইয়ার্স পর্যন্ত বেঁচে থাকতো বাট অ্যাগেনস্ট দ্য অর্ডস সারভাইভ ফর মোর দ্যান টুয়েস অফ দ্যাট কিন্তু সে দুই তার সাথে দ্বিগুণ সে বেঁচে ছিল টোয়েন্টি ওয়ান ইয়ার্স পর্যন্ত সে বেঁচে ছিল আমি এখন আরেকটা ব্রেকে যাচ্ছি দর্শক আপনারা এই প্রোগ্রামের লাস্ট সেগমেন্টে জাস্টিসের স্পিচটা বাকি অংশটুকু দেখবেন সবাই আমার সাথেই থাকুন আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি আমি সেলিসিটার সাফিউল আজাম আজাম অ্যান্ড কোসেলিসিটার্সের প্রিন্সিপাল